কর্মজীবী এক বিপ্লবী মায়ের গল্পে মেহে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত জানুন। প্রেম বিরহের চটকদার গল্পে দাঁড়িয়ে আছে নাটক ইন্ডাস্ট্রি। যত সস্তা প্রেম আর আপত্তিকর সংলাপ, ততই যেন ভিউ ভাইরাল। এমন অস্থির সময়ে বিজয়ের দিনে অনন্য এক গল্প নিয়ে হাজির হল মেহেজাবিন চৌধুরী। অনন্যা নামের বিশেষ এই কাজের মাধ্যমে অনেকদিন পর নাটকে ফিরলেন এই অভিনেত্রী। ফিরেই যেন চমকে দিলেন। জাহান সুলতানা ও জাকারিয়া নিয়াজের পরিচালনায় বিশেষ নাটকটি উন্মুক্ত হয়েছে শনিবার বিকেলে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। মূলত এরপরই প্রশংসা জোয়ারে ভাসছেন মেহেজাবিন সহ পুরো টিম। নাটকটির মন্তব্যের ঘরের দর্শক প্রতিক্রিয়াগুলো এমনভাবে জানিয়েছেন, মনটা ভরে গেল। এ তো প্রাসঙ্গিক নাটকটি। সন্তান তো শুধু মায়ের নয়, একটা বাচ্চার দায়িত্ব পরিবারের সকলের। সকলের সাহায্যই একটি শিশু আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। খুব ভালো লাগলো। অভিনয় পরিচালনা সব, পুরো টিম। আরেকটি মন্তব্য এমন, মেহেজাবিন আসলেই অতুলনীয়। এই চমৎকার নাটকটা প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস হয়ে থাকবে। মূলত ২৪ ঘন্টা সন্তানের লালন পালনে জগতে মায়েদের কোনো বিশ্রাম নেই। বড় ভালোবাসি মা। আরেকটি মন্তব্য, বাস্তবধর্মী একটা নাটক, এক কথায় অসাধারণ। সমাজে একজন কর্মজীবী মাকে কতটা কষ্ট করতে হয়, এই নাটকে সেটাই তুলে ধরা হয়েছে। ধন্যবাদ মোস্তফা কামাল রাস। মেহেজাবিন চৌধুরীর অভিনয় সত্যি অনন্য। নাটকটির মাধ্যমে ঘরে ও বাইরে একজন কর্মজীবী মায়ের জীবন তুলে ধরা হয়েছে, যাতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী। নাটকটি প্রকাশের পর তার প্রতিক্রিয়াটি এমন, এই বিজয় দিবস কর্মজীবী মায়েদের জন্য সীমাবদ্ধতা নয়, বরং স্বপ্ন আর শখ পূরণের উদ্যম হোক। পরিবারের সহযোগিতা এবং সকল ধরনের পরিশ্রমী কাজ করার সুযোগ ও স্বাধীনতা নিয়ে আসুক। জন্মদান কখনোই কোনো কর্মমুখী মায়ের জন্য একটি ফুল স্টপ হওয়া উচিত নয়। প্রিয় পরিবার পরিজন এবং বন্ধুগণ, আসুন কর্মমুখী নারীদের সমর্থন দিতে একতাবদ্ধ হই, তাদের স্বপ্নগুলো লালন করতে পারার পরিবেশ গড়ে তুলি এবং এই অবিশ্বাস দৃঢ়চেত নারীদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করি। একই প্রতিক্রিয়া জানান নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজও। সেজন্যই বিজয় দিবসটি বেছে নিয়েছেন নাটকটি প্রকাশের জন্য। তিনি মনে করেন নারী তথা কর্মজীবী মায়েদের বিজয়টাও জরুরি। মেহেজাবিন ছাড়াও এতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, দলিজাহ, ইজরাত সালেহা, আজম খান, এবি রোকন, তুষার মামুন প্রমুখ। নাটকটির পুরোটা জুড়ে বাজে একটি বিশেষ গান। আপনজন নামের এই গানটি বানিয়েছেন নাভেদ পারভেজ, কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। মেহেজাবিনের এই অনন্য নাটকটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।